বিএনপি মহাসচিব মেজর ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, আসছে দুর্গাপূজায় হামলা চালিয়ে বিএনপির ওপর দোষ চাপানোর ষড়যন্ত্র করছে সরকার। খালেদা জিয়ার মুক্তির দাবিতে গণ অনশনে তিনি আরও বলেছেন, চেয়ারপার্সনের মুক্তি এবং সরকারের পতন নিশ্চিত করতে আন্দোলনের কোনো বিকল্প নেই। খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে নয়াপল্টনে তিন ঘণ্টার অনশন কর্মসূচি পালন করে দলটির নেতাকর্মীরা, আর এটি আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। এতে যোগ দিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে জড়ো হন নেতাকর্মীরা, কর্মসূচি রূপ নেয় সমাবেশে। অনশনে যোগ দেন অন্যান্য দলের সিনিয়র নেতারাও, বলেন কারোর করুণায় নয়, আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। আমি বদদোয়া দিচ্ছি না, কিন্তু এর ফলাফল আপনারা বাস্তবে পাবেন। বেগম জিয়ার জন্য ভিক্ষা না করে লাঠি মারে তালা ভাঙে বেগম জিয়াকে বাইর করার জন্য পরিস্থিতি সৃষ্টি করা। দলটির সিনিয়র নেতারা অভিযোগ করেন, কারাগারে বিএনপি চেয়ারপারসনকে স্লো পয়জনিং করেছে সরকার, সবকিছু ফাঁস হয়ে যাওয়ার ভয়ে তাকে বিদেশে যেতে দেয়া হচ্ছে না। আপোষহীন নেত্রীর আপোষহীন কর্মীর মধ্যে লড়াই করে খালেদা জিয়াকে মুক্ত করব। আমাদের পরে হল আমাদের নতুন প্রজন্ম, পরীক্ষা করে বের করব রাশিয়ার মতো যে ওনাকে স্লো পয়জনিং করে মারা হয়েছিল। বিএনপির মহাসচিব বলেন, আসছে দুর্গাপূজার কারণে কঠোর কর্মসূচি দেওয়া হয়নি। সামনে পূজা আছে, এই পূজার মধ্যে আমরা সব সময় বলেছি যে আমরা আপনার সম্পূর্ণভাবে একটা শান্তিপূর্ণ অসাম্প্রদায়িক ব্যবস্থায় বিশ্বাস করি, এবং আমরা চাই না যে ওই আন্দোলনের সুযোগ নিয়ে তার আবার সেই সমস্যা তৈরি করবে। মির্জা ফখরুলের দাবি, খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্রের মুক্তি অবিচ্ছেদ্য অংশ, ঐক্যবদ্ধ আন্দোলনে এ দাবি আদায়ে আহ্বান জানান তিনি। তলে তলে এরা কি সব আবার হয়ে গেছে, বারবার এই কথাটা কেন বলে? এই জন্যই বলে যে আসলে কিছুই হয় নাই। দেশীয় নেত্রী বিগম খালেদা জিয়া সহ আমাদের সকল রাজনৈতিক কর্মীদেরকে বাঁচাতে হলে আমাদের আন্দোলনের মাধ্যমে এদেরকে পরাজিত করা ছাড়া কোনো বিকল্প নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ার উল্লাহ চৌধুরী ও এলডিবি চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ অনশন ভাঙান বিএনপির মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যদের। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা।